বিএসএফ চেকিং পোস্ট দিন জানতাম যে বড়টা পুরো ফাঁকা টাইপের হয় কোনো ভিড় ফিড় হয় বাট এখানে এত ভিড় হচ্ছে কিছু বলার নেই তো গাইস ফাইনালি ল্যান্ড ইন বাংলাদেশ 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 এই নাকি ভাই ইন্ডিয়ার জুতো মনে হচ্ছে আমি গ্রাম থেকে বাড়ি এসেছি ঠিক আছে চুন মুখে ভান নিয়ে বসে পড়েছে একদম পুরো দুদিন বাদে একটা পান ইন্ডিয়ার জুতো মনে হচ্ছে আমি গ্রাম থেকে বাড়ি এসেছি ঠিক আছে চুন মুখে ভান নিয়ে বসে পড়েছে একদম পুরো দুদিন বাদে একটা পান তোমরা অনেকে হয়তো ভাবছো যে কালকে ছাড়লো হচ্ছে কি ভিসা অ্যাপ্লাই এর ব্লগটা আছে কি করে তারা বাংলাদেশ যাচ্ছে তো গাইস সত্যি কথা বলতে তা ছিল হচ্ছে গাইস আজ থেকে পরে 15 দিন আগের ব্লগ আজকে হচ্ছে আমরা ফাইনালি ভাই বাংলাদেশ মা বাবা আর আমি মিলে আজ করছে ষষ্ঠী সবাইকে জানাচ্ছি শুভ ষষ্ঠী আর সত্যি বলতে গাইস আমার বাইরে দেখো পুরো অন্ধকার রয়েছে ঠিক বাজাচ্ছে এখন গাইস 5:06 আমাদের গাইস গাড়ি আসছে রেড যাবো হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন ওখান থেকে গাইস ট্রেন ধরে যাবো হচ্ছে আমরা বসিরহাট দেন যাবো হচ্ছে আমরা ওখান থেকে গোজাডাঙ্গা বর্ডার হয়ে একদম উপরে বাংলাদেশে তো সত্যি বলতে লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি মানে মা বাবাকে নিয়ে একদম পুরো দেশের বাইরে প্রত্যেকের সাপোর্ট চাই সবকটা ব্লগে চাই না কি হবে বা না হবে বা সত্যি বলতে এই একটা ব্যাগ এই একটা কত বড় ব্যাগ আর এই হচ্ছে আমার পার্সোনাল ব্যাগ এটা কি করবো এরপরে তো ধরো কি ব্যাপার সাজুগুজু করে কোথায় সকাল সকাল ঘুরতে যাচ্ছ বাবু কেমন লাগছে ভালো তো লাগছে তুমি এখন নিয়ে যাচ্ছো চলো বসবো কোথায় মা উঠো আগে হ্যাঁ বুঝতে পেরেছি ওঠো মা বেশ চলো অন্ধকার প্রায় সকাল হচ্ছে এখন তোমাকে যাওয়া যাক সেখান থেকে উঠে ক্যান্টনমেন্টে একদম তুমি সাবধানে থেকো বাড়ি খেয়াল রাখবে ঠিক আছে গিয়ে মিস কল দেবো একদম ফাইনালি আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ব্যাগ ফ্যাগ নেওয়া কমপ্লিট রিক্সায় উঠে পড়েছি এখন সুস্থভাবে যেতে পারলেই বাসে একদম বাইস করে ওই পার পর্যন্ত কারণ যেহেতু মানে যাচ্ছি লাগে ফার্স্ট টাইম কোনো আমাদের মানে কারো কোনো এক্সপিরিয়েন্স নেই সবই হচ্ছে এবার মানে সবটাই হচ্ছে এবার মানে মানে ভগবানের হাতে কী হবে বা না হবে বাট আই থিঙ্ক গাইস সবাই এখানে খুব ভালোভাবে যেতে পারবো কারণ আমরা বাংলাদেশ পর্যন্ত আর তোমরা গাইস বলো তোমরা মানে কে কে দেখছো ব্লগটা বাংলাদেশ থেকে ঠিক আছে টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনি টাকা ছাড়া আমি যেন মনি হারা হনি গাইস টিকিটটা কাটলাম হচ্ছে ক্যান্টনমেন্ট টু বসিরহাট দাম পড়লো হচ্ছে 15 টাকা করে পার পার্সন যেহেতু ফাইনালি ট্রেন চলে এসেছে আমাদের মশলন্দপুরে সামনে হচ্ছে আমাদের ট্রেন গাইস সরি হাসনাবাদ সরি হাসনাবাদ 2 hours later মানে 1.5 ঘন্টার উপরে লাগলো আসতে খালি বসিরহাট পর্যন্ত এত কত ব্যাগ হাতে আমার সে হচ্ছে আমার ট্রেন এখন যাবো হচ্ছে আমরা 1 নম্বরে 1 নম্বরে আমার তো ধর্ম ছোট যাওয়ার জন্য ভাই গোজাডাঙ্গা বর্ডারে হচ্ছে ফ্লাইওভার চলো উপরে চলো খালি মৌচ এতক্ষণ যেন আমার ট্রেনে করে ঘুরতে এসেছি বলো কত দূর বসিরহাট যাই গাইস বসিরহাট নেমে এখান থেকে আমাদের ভাই টোটো নেওয়া হয়ে গেছে একদম পুরো মানে গোজাডাঙ্গা বর্ডার পর্যন্ত আমাদের কাছে পড়লো ফুল টোটোটা 250 টাকা মানে 5 জনের গাইস আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক তোমার আমার সবার মুখে হাসির চমক উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক গাইস আমাদের এখানে টোটো টোটো বুক করা হয়ে গেছে সামনে হচ্ছে আমাদের বর্ডার গোজাডাঙ্গা বর্ডার তো ওখানে যাওয়া যায় গাইস ওখানটায় মানে আঙ্কেল হচ্ছে বললো মানে লাগবে হচ্ছে সামনে যেতে মানে 25 থেকে 30 মিনিট লাগবে গাইস ওটা হয়ে গেলে একদম পুরো গোয়িং টু বর্ডার 0 পয়েন্ট তারপরে ওখানে গিয়ে সমস্ত কিছু মানে যারা থাকে মানে ওদের মানে সমস্ত কিছু ফর্মালিটি ওটা কমপ্লিট করবো দেন ভাই একদম সব কিছু করে করে বাংলাদেশ তাই তো ওখানে গিয়ে একদম চলো 5 মিনিটস লেটার আচ্ছা যাই হোক না কেন নাবলাম এখন হচ্ছে মানে বর্ডারের সামনে ভাই সামনে এখানে হচ্ছে মানে বিএসএফ চেকিং পোস্ট সামনে চলছে আর লাইন হচ্ছে এখান থেকে শুরু হবে এই লাইন শুরু সামনে দেখো কত লাইন সামনে এই দিকটাতে ভাই সব এতদিন জানতাম যে বর্ডারটা পুরো ফাঁকা টাইপের হয় কোনো ভিড় ফিড় হয় না বাট এখানে এত ভিড় হচ্ছে কিছু বলার নেই সে লাইন সে হয়ে গেছে প্রায় 1 ঘন্টা আপ তাও লাইন টানছেই না মানে বনগা আর এই যে মানে মানে গোজাডাঙ্গা পুরো সেম টু সেম বর্ডার হয়ে গেছে পুজোর সময় হ্যাঁ কখন হয় বা না হয় প্রায় 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে রাস্তা তখন তাড়ি ফাড়ি আছি এখনও প্রায় লাগবে 30 মিনিট সাপ তা মেরে দেন তারপরে এটা ফার্স্ট আমার চেকিং হবে সেই পাখিটা ভিতরে ভিতরে দেখা যাবে কে আবার না হয় মানে হেক্টিক লাইন টানছে এখানে চলো যতটা যাওয়া যায় চলো
কতটা লাইন, আর এইদিকে তো পুরো ভরে ভরে লাইন রয়েছে। তো গাইস ফাইনালি ল্যান্ড ইন বাংলাদেশ। পড়বে ফুটবে বাড়িওয়ালা খুঁজবে। তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়, তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায়। তো গাইস ফাইনালি মানে অত কিছু করার পরে, কত চেকিং কত কিছু করার পরে গাইস ফাইনালি চলে এসেছে আমার তিনজন একদম বাড়িতে বাংলাদেশে। এখন আছি আমরা খুলনা মোড় সদর সাতক্ষীরা খুলনা মোড়ে এখন আছি আমরা। তো এদিকে তাকাও, হাই বলো, হাই হাই। তারা চলে এসেছে আমরা সবাই খুলনা মোড়ে। মানে ভাই আমি ওখানে ভিডিও করতে পারিনি একদম, মানে যেখানে আছি মানে হয় না, মানে ইমিগ্রেশন অমিগ্রেশন অমুক অমুক গাইস, মানে ভিডিও করতে পারিনি একদম। বাংলাদেশ ভাই সাপ, বাংলাদেশের গাড়ি, বাংলাদেশের রিক্সা, ওই জায়গায় পুরো ভিডিও নট অ্যালাউ, মানে ভিডিও করলে তোমার ফোন কেটে নেবে, ফোন কেটে নিলে পুরো গল্প। ঠিক আছে গাইস চলে যাওয়া যাক। ওহো বাবা যাচ্ছে এখানে, মা যাচ্ছে এখানে বাংলাদেশ। বিন্দুপুরে মনের ঘরে ডাকাত পড়েছে, আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়, আমার মন তোর মারায়, এসেছে তোর আশকারা, আমার মন তোর মারায়, এসেছে তোর আশকারা। ভাই সাহ মানে বাসে জার্নি করে 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 নামলো ওখানে আমার পিরিচপুরে, পিরিচপুর বাজার থেকে সামনে হচ্ছে পিরিচপুর বাজার। আর সত্যি বলতে গেছে বাসে কোনো রাস্তা সেই লেগেছে ভাই, মানে আমার মনে হয় বাসে মানে বমি টমি ভাই, বাট এখানে কিছুই হয়নি। ফাইনালি কলকাতা তবু বাংলাদেশ চলে গেছে একদম পুরো সব পরিবার নিয়ে। এটা হচ্ছে পিরিচপুর বাজার। হ্যাঁ পিরিচপুর পাগল হবে না, এত ধুলো, এত সত্যি বলতে বাংলাদেশে ধুলো অভাব নেই। ঠিক আছে মানে এত মানে ধুলো আছে। 4:37 বাজে এখন বাংলাদেশ টাইম। এটা এই সাইডিস রিক্সা, বাংলাদেশের রিক্সা। সত্যি কথা বলতে গেলে মানে কত প্রকারের অভিজ্ঞতা হয়, মানে আমাদের ইন্ডিয়াতে এরকম রিক্সা ওখানে একদমই নেই। রিক্সা বলতে এখন পুরো উঠেই গেছে, যেটা হচ্ছে বাংলাদেশের রিক্সা। ফাইনালি ভাই কলকাতা তো মানে মায়ের সাথে বাবার সাথে গাইজ ফাইনালি রিক্সায় উঠে গেল বাংলাদেশে এসে। এটা হচ্ছে আছে বাবা আর দাদা, মানে ওই মাসি বাড়িতে আমার অনেক ফেস করেছে। পেট্রোল পাম্প, বাংলাদেশের পেট্রোল পাম্প। ইয়ো সত্যি বলতে এখন বোঝে না বাংলাদেশ ঘুরতে এসেছি, কারণ একটু আগে বাসের মধ্যে অত জার্নি সহ্য হয় না, বাট বাস থেকে নেমে রিক্সায় উঠে হাওয়া খেতে 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 যাচ্ছি, তো এইটা পুরো ফিলটা পুরো অন্যরকমই লাগছে সত্যি বলতে। মানে এখন ভাবছি আমার স্কুলে কিন্তু আমার মানে 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 এসে ঘুরতে বাংলাদেশ না আমার, বাট সত্যি বলতে এই জায়গাটা ফিলটা অন্যরকম, ঠান্ডা নিঝুম, ছাওয়া 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 দেখলেই বোঝা যায়। বাট মানে ইন্ডিয়াটাই ভাই প্রচুর মানে একটা যত ইন্ডিয়া একটা একটা ফ্রেশ জায়গা, ফ্রেশ। দেশের গাড়ি চলো, দেখো হয়তো হতে পারে দুটো দেশ, বাট দেখো যারা মাছ তারা ঠিক জল থেকে কিন্তু বেরিয়ে যায়, তাদের তাদের নালায় কোনো পাস্ত নালায় কোনো ভিজা, যারা পাখি তারা ঠিক আকাশ থেকে বেরিয়ে যায়, মেঘ সব বেরিয়ে যায়। সকল সেখানে নিয়ম মানুষের জন্যই, যেরকম পাসপোর্ট ভিজা মানে তার বর্ডার অমুক তমুক এই সেই, বাট আলটিমেট কিন্তু সমান একসঙ্গে দুটো দেশ বাংলাদেশ আর ইন্ডিয়া দুই সমান। আর এই নাকি ভাই ইন্ডিয়ার জুতো, মনে হচ্ছে আমি গ্রাম থেকে বাড়ি এসেছি। ঠিক আছে সত্যি বলতে বাংলাদেশে ধুলোর কোনো অভাব নেই, প্রচুর ধুলো বাংলাদেশে ভাই সাহ। যাই হোক গাইস, বাট এই রাস্তা পুরো ক্লিন রাস্তা রয়েছে। এটা কোন এক জায়গাতে বাস ব্রেক মারলো, জানলা দিয়ে এক জায়গা ঢুকলো ধুলো, ওই সেই ধুলোই আমাদের মুখ টুক পুরো এখন অন্ধকার হয়ে গেছে গাইস। যখন যাবো আমরা চান করবো, ফ্রেশ হবো, অনেক কাজ বাকি রয়েছে, ধুলো মানে সেই লেভেলে। ও বাংলাদেশ লোকটা নাম্বার প্লেট ঢাকা মেট্রো ব 1325, মানে একদম পুরো লেখা হচ্ছে নাম্বার প্লেটটা বাংলায়। কি করবো আমি এখানে এতদিন, মানে যেখানে থাকবো গাইস 10-15 দিন থাকবো, কি ভিডিও বানাবো, কিরকম করে করবো আই ডোন্ট নো। যাই হোক গাইস কোথায় আসলাম আমরা সবাই, এটা কেমন লাগছে বলো ফাইনালি বাংলাদেশ এসে? খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। আর এখানে এসে দেখো হাতে এই যে চুন মুখে পান নিয়ে বসে পড়েছে একদম পুরো সেই, বলো কিছু দুদিন বাদে একটা পান খেতে আসবে দুদিন বাদে। আর বাংলাদেশে পান বলে কথা, বাংলাদেশে পান টেস্টই আলাদা, খেতে খুব মজা। ব্লগ দেখা হয়? হ্যাঁ প্রত্যেকটা। তোমার বাড়ি কি মানে এখানে কোথায়? এখানে মানে জায়গার নাম কি এখানে? এখানটা হচ্ছে তো সিএফ, আমি বসন্তপুরে। আচ্ছা তো ভাই ফাইনালি বাংলাদেশে এসে ফার্স্ট কোনো মানে এক দেখা হলো একটা ফোনের সাথে, যে বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখে, তুমিও ব্লগে আছো,
তুমি কালকের ব্লগটা দেখো। ফাইনালি কলকাতা তো বাংলাদেশ ঢুকে গেছে। সত্যি বলতে মা বাবা আমি তিনজন, কি এগুলো ভাই, এখানে প্রচুর পোকা। আর গাইস তোমরা বলো তোমরা কে কে থাকো বাংলাদেশে, লেট মি নো ইন কমেন্ট সেকশন। আর কার বাড়ি কোথায়, মানে কোন জেলায় বা কোন ডিস্ট্রিক্ট, অমুক তমুক এই সেই। আর গাইস থাকবো হচ্ছে পুরো 10-12 দিন আজ থেকে গাইস বাংলাদেশে। মানে গাইস চ্যানেলে বাংলাদেশে ভাই অনেক 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 ব্লগ আসবে, মাছ ধরা আঁক অমুক তমুক এই সব অনেক কিছু আসবে। সামনে গাইস পুরো অন্ধকার, এটাই হচ্ছে বাংলাদেশের বাড়িঘর গাইস, একদম পুরো মানে রয়েছে এখানে কাঠের বাড়ি। আমি হচ্ছে গাইস আছি এই মুহূর্তে পিরিচপুরে একটা জায়গায়, আই ডোন্ট নো জায়গাটার নাম কি, বাট গাইস তোমাদের অনেকের সঙ্গে রাস্তাঘাটে দেখা হয়েছে আজকে, তাদেরকে খুব ভালো লেগেছে। আর গাইস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে কালকের ব্লগে, সবাইকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল। আর হ্যাঁ আমি এখন বাংলাদেশে, চলো বন্ধুরা কালকের ব্লগে ধামাকা হবে, টাটা।